খোয়াই নদীর জল বাড়ার সাথে সাথে শহর এবং গ্রামের কিছু নিম্ন অঞ্চলের মানুষ বানভাসী হয়ে পড়ে। খোয়াই মহকুমার অন্তর্গত মরা নদী এলাকা, হাসপাতাল রোড সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকে বন্যার পরিবেশ সৃষ্টি হয়। খোয়াই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে। একটি হল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়, অপরটি হল খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও শ্রীকৃষ্ণ পাঠশালা স্কুল। তাছাড়া আরও মহকুমার অন্যান্য জায়গায় সাতটি ত্রাণ শিবির রয়েছে। এই ত্রাণ শিবিরগুলিতে দুপুর একটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 450 পরিবারে প্রায় 1000 জন শরণার্থী রয়েছে। এই ত্রাণ শিবিরগুলিতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাবার, জল ও ওষুধের পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে। এদিন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খোয়াই শহরে বিভিন্ন বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই বন্যায় অনেক কৃষকের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া জল প্রবেশ করে খোয়াইয়ের বিভিন্ন নিম্ন অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। আগামী দিনের দল ও সরকারের তরফ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।